স্বাধীন বাংলাদেশে আমাদের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম নতুন বাংলাদেশ উপলক্ষে আমরা নিয়ে এসেছি নতুন একটি ল্যাপটপ এবং সাথে আছে একদম নতুন একটি প্রসেসর স্ন্যাপড্রাগন এক্স এলিট হ্যাঁ স্ন্যাপড্রাগন এক্স এলিট দিয়ে ল্যাপটপ কিন্তু বাংলাদেশে চলে এসেছে মাসখানেক আগেই কিন্তু দেশ যেহেতু একটা বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছিল তাই আমরা আমাদের সকল কার্যক্রম বন্ধ রেখেছিলাম সে যাই হোক এখন আমরা আবার আমাদের নতুন বাংলাদেশে নতুন উদ্যমে ভিডিও শুরু করছি এই ভিডিওতে আমরা জানবো স্ন্যাপড্রাগন এক্স এলিট এই প্রসেসরটি যে একটা হাইপ ক্রিয়েট করেছে ওয়ার্ল্ড ওয়াইড তা কি আসলেও সত্যি কিনা এবং রিয়েল লাইফ ইউজে এই প্রসেসরটি কেমন ডিফারেন্স মেক করতে পারে ইন্টেল অথবা রাইজিং প্রসেসর থেকে আপনাদের সাথে আছি আমি ইফতি করিম এবং আপনারা দেখছেন কম্পিউটার ম্যানিয়া বিডি আমরা এই প্রসেসরটির সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নেই এই ল্যাপটপ ইউজ প্রসেসর আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন তারা কিন্তু সম্পর্কে অবগত আছেন এটি হচ্ছে কোয়ালকম কোম্পানির একটি প্রসেসর যা বেসিক্যালি স্মার্টফোন গুলোতে ইউজ করা হতো আর এখন কিন্তু কোয়ালকম উইন্ডোজ ল্যাপটপের জন্য তাদের স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে এসেছে আর এই প্রসেসর গুলো যে আর্কিটেকচার ইউজ করা হয়েছে তা হচ্ছে বেসড আর আমরা নর্মালি ল্যাপটপে ইন্টারের যে প্রসেসর গুলো দেখে থাকি তা হচ্ছে এক্স এইটি বেস প্রসর কিন্তু স্মার্টফোন ইউজ করা হয় আইফোন এবং অ্যান্ড্রয়েড এ আর ল্যাপটপে কিন্তু তা নতুন না আমরা দেখেছি এর যে এম সি যে প্রসর গুলো তা কিন্তু বেস প্রসর ও কিন্তু আগে ইন্টেল প্রসর ইউজ করে থাকতো যা এক্স বেস ছিল সেখান থেকে তারা ট্রানজেশন করে আর্ম বেজে নিয়ে এসেছে সো আর্ম বেস যে প্রসরগুলো ল্যাপটপে নিয়ে এসেছে এর কিছু অ্যাডভান্টেজ আছে আর এখন কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে আর্ম বেস যে প্রসরগুলো রয়েছে যেমন এই স্ন্যাপড্রাগনের এর প্রধান অ্যাডভান্টেজ হলো পাওয়ার এফিশিয়েন্সি অর্থাৎ এই প্রসরগুলো খুব লো পাওয়ারে রান করতে পারে এবং অনেক হাই পাওয়ার ডিমান্ডিং অ্যাপসও কিন্তু খুব লো পাওয়ার কনজিউম করে রান করতে পারে যার ফলে এর পারফরমেন্স যেমন বেটার হয় পাশাপাশি ব্যাটারি লাইফও কিন্তু অনেক এক্সটেন্ড করে আপনার সকলেই জানেন অ্যাপেল এর এম ওয়ান কতটা পাওয়ার এফিসিয়েন্ট এবং ব্যাটারি লাইফ উইন্ডোজ ল্যাপটপ থেকে কত বেশি ভালো সো এতদিন ধরে উইন্ডোজ ল্যাপটপ গুলো কিন্তু সেই পাওয়ার এফিসিয়েন্সি এবং ব্যাটারি লাইফে ছিল যা এখন স্ন্যাপড্রাগন এই প্রসেসরগুলো গুলো আসাতে অ্যাপেলকে টেক্কা দিতে সক্ষম হবে আমরাও টেস্ট করে দেখেছি এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কিন্তু সিমিলার ল্যাপটপের ইন্টেল বা এমডি ডি থেকে অনেক বেটার একদম ম্যাকবুক এম সিরিজকে এই ল্যাপটপের ব্যাটারি কিন্তু হেড টু হেড কম্পিউটার করে এখন এই অ্যাপ সাপোর্টে অ্যাপ সাপোর্ট বলতে আমি বুঝাচ্ছি উইন্ডোজের যে সফটওয়্যার গুলো আছে বা অ্যাপ এবং গেমস গুলো রান করে তা কিন্তু প্রসেসর উপর বেস করে বানানো হয় উইন্ডোজের সবগুলো সফটওয়্যার কিন্তু এক্স 86 বেজে বানানো হয় সো উইন্ডোজের যে সব অ্যাপস রয়েছে তা কিন্তু এক্স 86 প্রসেসর আর্কিটেকচারের উপর বেস করে বানানো হয় আর্ম এর জন্য বানানো হয় না সো এই ল্যাপটপ ইউজ করে আমি দেখেছি এখানে তিন ধরনের অ্যাপস রয়েছে একটা হচ্ছে নেটিভ অ্যাপ যা স্পেশালি ARM বেস প্রসেসরের জন্য বিল্ড করা হয়েছে আর সেই নেটিভ অ্যাপগুলো কিন্তু এই ল্যাপটপে এক একদম সুপার ফাস্ট রান করে আর পাশাপাশি পাওয়ার কনজিউম কিন্তু খুবই কম করে আর সেকেন্ড ক্যাটাগরি যে অ্যাপ আছে তা হচ্ছে ইমুলেটেড অ্যাপ ইমুলেটেড অ্যাপ হচ্ছে এক্স এইটি সিক্স প্রসের উপর বেস করে বানানো যা আমরা আগের ইন্টেল ল্যাপটপে দেখেছি আর সেই অ্যাপগুলোই এই ল্যাপটপে রান করে ইমুলেটেড হয়ে আর এই ইমুলেশন হয় মাইক্রোসফট প্রিজম দ্বারা সো ইমুলেটেড অ্যাপগুলো কিন্তু এই ল্যাপটপে খুব ভালোভাবে কাজ করে যা আমি এক্সপেক্ট করিনি যদিও সেই ক্ষেত্রে পাওয়ার এফিসিয়েন্সি কিছুটা কমে যায় এবং ব্যাটারি লাইফও নেটিভ অ্যাপে যেমন থাকে তা হয় না আর কিছু অ্যাপ আছে যা এই ল্যাপটপে একদমই সাপোর্ট করে না এখন পর্যন্ত যেমন বেশ কিছু গেম বেশ কিছু গেম বলতে ম্যাক্সিমাম গেমে কিন্তু এই ল্যাপটপে ক্র্যাশ করে অথবা রান করে না সো এটা একটা বড় ড্রব্যাক এই ল্যাপটপের জন্য যদিও যত সময় যাবে ডেভেলপাররা তাদের সব অ্যাপকে আর্ন জন্য বিল্ড করবে বলে আমি আশা করছি তো আপনারা গুগল করলে কিন্তু পেয়ে যাবেন কারেন্টলি নেটিভ অ্যাপ কোনটা আর ইমোলাটের অ্যাপ কোনটা আছে এই ল্যাপটপের জন্য আমি যদি কয়টা এক্সাম্পল দিই যেমন অ্যাডোবে যে অ্যাপগুলো ফটোশপ ইলাস্ট্রেটর কিন্তু কিন্তু এই ল্যাপটপ নেটিভভাবে দেওয়া হয়েছে সো সেই অ্যাপগুলো খুব ভালো পারফরমেন্স করছে এখানে ইন্টেলের অন্যান্য ল্যাপটপ থেকেও এটা কিন্তু বেটার পারফরমেন্স দিচ্ছে আবার অ্যাডোবি অন্য কিছু অ্যাপ আছে যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো তা কিন্তু নেটিভ অ্যাপ না তা ইমুলেটেড আর সেই অ্যাপ ইউজ করতে গিয়ে বেশ সমস্যা আমাদের ফেস করতে হয়েছে তো পারফরমেন্সের কথা যদি বলি নেটিভ অ্যাপে এর পারফরমেন্স কিন্তু অসাম লেভেলের কিছু কিছু ক্ষেত্রে ম্যাকবুক ইন্টেল এবং এম ডি প্রসরকে বিট করে আর ইমুলেটেড অ্যাপসে পারফরমেন্স এর মোটামুটি বাট ব্যাটারি লাইফ কিন্তু মারাত্মক লেভেলের পারফরমেন্স এবং ব্যাটারি লাইফের চার্ট আমি তুলে ধরছি আপনার চাইলে ভিডিওটি পজ দিয়ে দেখে নিতে পারেন তো এখন এক নজরে ল্যাপটপটি স্পেক্স দেখে নি হিসেবে আছে আমি আগে বলেছিলাম স্ন্যাপড্রাগন এক্স এলিট যার মডেল নাম্বার হচ্ছে এক্স ওয়ান ই সেভেন এইট ওয়ান হান্ড্রেড এতে আছে টোটাল বারোটি বারোটি থ্রেড ক্লক স্পিড থ্রি পয়েন্ট ফোর গি গাহ এবং এনপিউ হিসেবে আসলে খুব বেশি টেস্ট করার অপশন নেই কারণ এখনও এআই বেসড অ্যাপগুলো অত বেশি অ্যাভেলেবেল না আর গ্রাফিক্স হিসেবে আছে কোয়ালকম এড্রিন জিপিউ গ্রাফিক্সের এর পারফরমেন্স কেমন তাও কিন্তু একটি চার্ট তুলে ধরছি আপনারা দেখে নিতে পারেন

এস ফিফটিনের আগে যে মডেলগুলো ছিল এটা কিন্তু ডিজাইন দিয়েছে তেমন কোনো চেঞ্জ আনেনি খুব স্লিম লাইট ওয়েট এবং স্লিক লুকিং ডিভাইস এর কিবোর্ড হিসেবে আমি খুবই সারপ্রাইজ হয়েছিলাম যে এই কিবোর্ড কিন্তু আট জিবি কিবোর্ড নর্মালি আমরা আলট্রাবুকগুলোতে গুলোতে আট জিবি কিবোর্ড দেখি না শুধুমাত্র গেমিং ল্যাপটপে দেখি

see coy অর্থাৎ ভিডিওটা সামনে অথবা পিছনে যায় সো এটা আমার কাছে বেশ ইউজফুল মনে হয়েছে হিসেবে ল্যাপটপ আইআর ক্যামেরা যার হচ্ছে ফুল এটি কিন্তু উইন্ডোজ হ্যালো ফেস আর ডেডিকেটেড প্রাইভেসি রয়েছে এখানে আমি একটা বিষয় লক্ষ্য করেছি তা হচ্ছে এই ক্যামেরাটি কিন্তু আগের ভিউ ল্যাপটপ গুলোতেও দেওয়া হয়েছে বাট এই ল্যাপটপে ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক বেটার তার কারণ হচ্ছে স্ন্যাপড্রাগন এক্স এল যে প্রসেসরটি রয়েছে তাতে কিন্তু ডেডিকেটেড ক্যামেরা ইঞ্জিন দেওয়া হয়েছে এটি এআই ইউজ করে ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক ইমপ্রুভ করে যা ল্যাপটপে আসলে আগে দেখা যেত না ল্যাপটপের ক্যামেরা বলতে গেলে ট্র্যাশ ছিল বাট এখন কিন্তু ল্যাপটপের ক্যামেরাও কিন্তু অনেক বেটার করছে ল্যাপটপে ইউজ করা হয়েছে ডুয়াল স্পিকার সেট আপ স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং খুবই লাউড আমি এই ল্যাপটপে এত লাউড স্পিকার আশা করিনি আর এর সাউন্ড কনফিকার করা হয়েছে হারমান কার্ডোন দ্বারা ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে আমি আগেই বলেছি খুব ভালো এর ব্যাটারি ব্যাক আপ হচ্ছে এতে সেভেন্টি ওয়াট আওয়ারের ব্যাটারি এবং সাথে হচ্ছে একটি নাইনটি ওয়াটের টাইপ সি অ্যাডাপ্টার এখন দেখেছি ল্যাপটপটির কি কি পোর্টস রয়েছে স্লিম ল্যাপট হওয়া সত্ত্বেও এতে কিন্তু বেশ কিছু ইউজফুল পোর্ট দেওয়া হয়েছে এর লেফ্ট সাইডে রয়েছে একটি এইচডিএমআই টু পয়েন্ট ওয়ান পোর্ট দুইটি ইউএসবি ফোর টাইপ সি পোর্ট যা এক্সটার্নাল ডিসপ্লে আউটপুট সাপোর্টেড একটি মাইক্রো এসডি কার্ড রিডার এবং একটি অডিও জ্যাক এর রাইট সাইডে রয়েছে দুইটি ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান টাইপ এ পোর্ট আমরা চলে যে ভিডিও একদম শেষে ল্যাপটপটি সম্পর্কে বলতে গেলে এটি খুবই প্রিমিয়াম একটি বিল্ড কোয়ালিটির ল্যাপটপ এবং এর পারফরমেন্সও কিন্তু একেবারে টপ নোচ লেভেলের বিশেষ করে স্ন্যাপড্রাগন প্রসোটির জন্য যদিও কিছু অ্যাপ এর পারফরমেন্স ততটা ভালো না আর গেম তো বলতে গেলে এই ল্যাপটপ সাপোর্ট করেই না বাট বিভিন্ন বেঞ্চমার্ক এবং নেটিভ অ্যাপে অন্যান্য অনেক ল্যাপটপকে কিন্তু ভালোভাবে টেক্কা দিচ্ছে আশা করছি সব ডেভেলপারই স্ন্যাপড্রাগন প্রসোটের জন্য তাদের নেটিভ অ্যাপ বিল্ড করবে এতে কিছুটা সময় লাগবে আমরা দেখেছিলাম অ্যাপেল যখন ইন্টেল থেকে এম এ সুইচ করেছিল সেই ট্রানজিশন পিরিয়ড ছিল থেকে দুই বছরের মতো স্ন্যাপড্রাগন এই প্রসার সময় দিতে হবে কিছুটা যাতে এটি পরিপূর্ণভাবে রেডি হতে পারে সো আপনারা যারা এখনই এই ল্যাপটপটি পার্চেস করতে চাচ্ছেন তারা এর অ্যাপ সাপোর্টগুলো চেক করে পার্চেস করতে পারেন বাট গেমিং জন্য অবশ্যই এই ল্যাপটপটি এখন পার্চেস করা ঠিক হবে না সো ওভারঅল স্নপড্রাগন এক্স এলিট এই প্রসারটি সম্পর্কে আমাদের যেই এক্সপিরিয়েন্স তা ছিল বেশ ভালো আবার কিছু ক্ষেত্রে মিক্সড তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কি মনে হয় স্ন্যাপড্রাগন প্রসর কি ইনটেল এবং এমডির মার্কেট দখল করতে পারবে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর এরকম নতুন লেটেস্ট ল্যাপটপের রিভিউ দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন